আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমিস কিচেন এন্ড ব্লগ। আজকে আমি আপনাদের সামনে লাউ চিংড়ি নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি চিংড়িগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন তেলের মধ্যে ভেজে নেব। চিংড়িগুলো আমার ভেজে নেওয়া হয়েছে, এখন আমি চিংড়িগুলো উঠিয়ে নিব। মরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরা বাটা। এখন সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়েছে, এখন আমি কেটে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দেব। এখন লাউয়ের সাথে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন আমি লাউটা সিদ্ধর জন্য পানি দিয়ে দেব এবং ভেজে রাখা চিংড়িগুলো এখন দিয়ে দেব। কে কে লাউ চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের এই ছোটো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের কাছে যেন পরবর্তী ভিডিও পৌঁছে যেতে পারে, এই জন্য আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবং নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখুন আমার লাউ চিংড়ি ফাইনাল লুক। আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।